ও যে একলি কয় না যে আমি পানির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ি, জায়নামাজ নৌকা হয়, বউ কয় আমার বাম হাতের কামাই, স্বামী কয় 40 বছর তোর তাহাজ্জুদ কাজা করলি, আর সেই আমলের কারণে জায়নামাজ নৌকা তোর বাম হাতের কামাই, ঠিক আছে আগামীকাল পড়েন। পরদিন বউ পেশাব করা পায়খানা করা খালি পানি দিছে কিন্তু ঢিলা কুলুপ লাইনি, ওই অবস্থায় ওদের পায়খানা করে দুই হাত দিয়ে আটটা আটটা একেবারে মেখে পুটি করে হাত দিছে, ওর মধ্যে কি লাগিয়েছে বুঝতেছেন না, ঠিক মতো পবিত্র হয়নি, অপবিত্র অবস্থায় কাম করে দিছে, ওই সেই উটি খায়া যায় না আমাদের দোয়া পড়তেছে পানির মধ্যে, যায় না আমার পাটি, যায় না আমার চলে যায় চটি কেরে উঠলে ডোবে না আর পাটি ডুবে যায়, ব্যাপার কি দৌড়ে সে বউকে 40 বছর ঘুরে গেল পেহার মামা। তো এই রজব মাসে নবুয়াতের দশম বৎসরে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেছিলেন আরশে, আল্লাহর আরশে গিয়ে নবীকে আল্লাহ নামাজ দিয়েছে। নবী নামাজ পড়ার পরেও 3 বছর মক্কা ছিলেন, কিন্তু নামাজ কায়েমের জন্য একটা মসজিদ নবী মক্কাত বানান নাই, কারণ মক্কাতে যারা ছিল তারা মসজিদের পক্ষে না বিপক্ষে, যারা মসজিদের পক্ষে ছিল তাদের সংখ্যা কম না বেশি, এত কম যে প্রকাশ্যে নামাজ পড়াটাই কঠিন। তো প্রকাশ্যে যদি নামাজ পড়া না যায় মসজিদ কে না বানাবে? সর্বপ্রথম নবী মসজিদ বানাইলেন মদিনায়, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। নবী মদিনায় আসার পরে ওই মসজিদের জায়গাটাই দাঁড়িয়ে বললেন, জায়গাটা আমার অত্যন্ত পছন্দ, এই জায়গার মালিককে মদিনার একজন আনসার বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মালিক হলো দুইজন এতিম, বাবা মরে যাওয়ার পরে দুইটা এতিম সন্তান টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ রাসূল তখন ওই দুই সন্তানকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করলেন, বাজান এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গার মালিক কে? শোনেন খেয়াল করেন জায়গার মালিক কে? দুইটা এতিম বাচ্চাকে রাসূল বললেন, সঙ্গে সঙ্গে এতিম বাচ্চারা আসমানের দিকে তাকালেন, আপনারা বলেন তো দুইজন মালিক এতিম। রাসূল যখন জিজ্ঞাসা করলেন জায়গাটার মালিককে, তখন তারা নিজের দিকে না তাকায়া তাকাইলেন কোন দিকে? সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমরা আসমানে কি দেখো? বাচ্চারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মূল মালিক হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ কর না গা, মূল মালিককে? তো রাসূল বলে, তাহলে তোমরা কি? বলে, আমরা হলাম দেখাশোনাকারী, আমাদেরকে আল্লাহ দেখাশোনার দায়িত্ব দিছে, কিন্তু মূল মালিকানা কার আছে বর্তমানে আমাদের বাংলাদেশে? যদি কাউকে বলা হয় এই জায়গার মালিককে, ওই কে উপর দিকে তাকাবি? যতদিন পর্যন্ত আমরা বিশ্বাস না করব সমস্ত জায়গার মালিক আল্লাহ, ততদিন পর্যন্ত মসজিদে একজনের নামাজ হবে না, পড়েন ঠিকই কাম হবে না, হবে? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান্নামে দিয়া সরওয়ানা, আজ কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? নামাজও পরে সুদ খায়, এরকম সুদারও আছে না নাই? নামাজও পরে ঘুষ খায়, নামাজও পরে ছেলেরে শব্দমি দেয়, বেটিরে ফাঁকি দেয়, এরকম হাজি আছে না নাই? যেরকম আছে না নাই? নামাজও পরে জমির আল ঠেলে, নিজের জমি বড় করে অপরের জমি ছোট করবার চায়, এরকম বেসারা নামাজে আছে না নাই? ওদের চরিত্র দেখে বেন আমাদের কয় আমরাই ভালো। আমার এলাকায় পানের দোকানদারের কাছে আমি গেলাম পান খাওয়ার সময়, বলতে তো হুজুর, আমি বললাম মসজিদের পাশেই তোমার পানের দোকান, খবর কি? বলে সামনে কাতারে যারা নামাজ পড়ে এদের পাঁচ কি হলো? আচ্ছা আচ্ছা, দৌড় দাও দৌড় দাও, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
سبحان الله الحمد لله لا إله ذكر করার কারণ কি অন্য কোন দিকে যখন মন না যায় আল্লাহ হ্যাঁ মাইকের সাউন্ড যেরকম আসলো ওরকম দাও আবার বেড়ে গেছে তো কি বলতেছিলাম যেদিন থেকে আমরা বিশ্বাস করব পৃথিবীর সমস্ত জায়গার মালিককে খালি মসজিদ না সব কিন্তু আমরা এখন বিশ্বাস করি খালি মসজিদের মালিক আল্লাহ এজন্য বাইরে যা করি করি মসজিদে যায় সাইজ হোক নাকি কম বাইরে আমরা আজেবাজে বহু গল্প করি কিন্তু মসজিদের দেওয়ালে লাগাতেছি কোনো বাজে গল্প করা যাবে না মনে হচ্ছে মসজিদের মধ্যে খালি কেরাবেন কাতিবেন কাম করে মসজিদের বেড়া মনে হয় করে না কি মনে হয় বাজে গল্প সব জায়গায় করা যাবে না জোরে কণ্ঠে তা আমরাও খালি মসজিদকে বাউন্ডারি করে বলছি এরই মধ্যে চলবে না মসজিদের মধ্যে যখন যাবে তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দল ভাঙ্গে তোমরা এক কাতার হবে আর মসজিদের বাইরে যখন আসবে তখন চোদ্দ দল বিশ দল করবে তাই নাকি কারণ মসজিদ কার তো আল্লাহর ঘরে কোন রাজনীতি চলবে সব রাজনীতি গুঁড়া করে দিয়ে কাঁধের সঙ্গে কাঁধ মিলাইয়া গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাইয়া আমরা আল্লাহ আকবার কোনদিন দেখলাম না যে মসজিদের মধ্যে যায় আওয়ামী লীগ বিএনপি ঘুতাঘুতি হলো দেখছেন কোন দিন যদি আওয়ামী লীগের কাছে জামাত ইসলাম দাঁড়ায় ওই যতই যুদ্ধপরাধী হোক অকি কোনের ঘুতা মারছে কারণ ও জানে আল্লাহ জামাতও জানে আল্লাহর বিএনপিও জানে আল্লাহর তো আল্লাহর জায়গার মধ্যে আমাদের কাম চলবে চলবে না খালি কার কাম মসজিদ যেমন আল্লাহর এই বিশ্বাসটা যদি আমাদের বাহিরেও থাকতো মসজিদের মালিক যিনি গোটা পৃথিবীর মালিক তিনি তাহলে মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে আল্লাহ কায়েম করে দিত তো রাসূল বললেন এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে এই জায়গাটাতে আমি একটা আল্লাহর ঘর মসজিদ বানাবো কি বানাবো এর বিনিময়ে তোমরা কি চাও এতিম দুই বাচ্চা নবীর কাছে দাঁড়িয়ে বললেন রাসূলুল্লাহ এই জায়গায় আপনি আল্লাহর ঘর বানাবেন আর এর বিনিময়ে আমাদের চাইতে বলতেছেন নবী গো আল্লাহর ঘরের বিনিময়ে দুনিয়ার কোনো চাহিদা আমাদের নাই আমরা আল্লাহর ঘরের বিনিময়ে আল্লাহর জান্নাত আপনার বাড়ি ঘর আপনি এককভাবে নির্মাণ করতেছেন তিনতলা চারতলা বাড়ি নির্মাণ করার জন্য কেউ মাহফিল করছে আমি একটা বাড়ি করবো পরে বিল্ডিং করি মাটির বাড়ি টিনের বাড়ি তার ভালো লাগতেছে না আমি জনগণের টাকা দিয়ে একটা বিল্ডিং করবো মানুষ কি দান করবে ওই মাহফিলে কেউ যাবি না কিন্তু আল্লাহর ঘর তৈরি করার জন্য যখনই হাত বাড়ানো হয় দেখবেন আল্লাহর পাগলগুলো আর বসে থাকতে পারে না কারণ তারা বিশ্বাস করে দান করলে আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে আপনাদের জান্নাতে একটা ঘরের দরকার আছে না নাই এই জন্যই দুইটা আয়াত নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা হবে মাসটা হলো রজব মাস জোরে বলেন কি মাস এই মাসেই কিন্তু আল্লাহ রাসূল মিরাজ করেছেন এই রজব মাসে আল্লাহ নবীকে নিয়ে গেলেন আল্লাহর আরশে কেন নিয়ে গেলেন নবী যখন মক্কায় থাকে তখন কি আল্লাহ নবীকে দেখতে পায় না ধরে কোন পায় কি পায় না কিন্তু আল্লাহ নবীকে আরশে নিয়ে গেলেন কেন আমরা যে হজের কথা বলি যাকাতের কথা বলি রমজান মাসে রোজার কথা বলি এগুলো তো আমাদের ইবাদত জোরে কোন কথা ঠিক কিনা এগুলো কিন্তু আল্লাহ নবীকে জিবরাইলের মাধ্যমে কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু এই নামাজটা এটা কিন্তু আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে দেয় নাই এটা সরাসরি আল্লাহ নিজে নবীকে দিয়ে দিছে জোরে কোন সুবহানাল্লাহ কয়াত্ত জোরে কোন কয়াত্ত আমরা অনেক সময় বলি পঞ্চাশ অক্ত প্রথম দিছিল পরে মুসা নবীর কারণে পাঁচ অক্ত হসে এই বক্তা ওয়াজ করছে লোকজন যাওয়ার সময় গল্প করতেছে যদি মুসা নবীর সঙ্গে দেখা না হতো তাহলে আমাকে অবস্থা কি হতো রে পাঁচ অক্তি আমরা পারি না বিশেষ করে আসর মাঝে বারে এসা এই তিনটা নামাজ খালি তাড়াতাড়ি ধরে কোন কথা ঠিক কিনা একটা শেষ না হতে আর একটা
কিন্তু দুই ওয়াক্ত নামাজ লম্বা একটা হলো ফজর থেকে জোহর আর একটা হলো এশা থেকে ফজর খুব খেয়াল করবেন এশা থেকে ফজর লম্বা না আবার ফজর থেকে জোহর কি জোহর থেকে আসর অল্প সময় আমাক তুলে দিছে 10 মিনিট কম তিনটেই একে যখন পড়তে গিয়ে মাইক বাজবে কি হলো রে আসর আসল রে এ আসর পড়তে পড়তে মাগরিব এসে হাজির মাগরিবের পরে এশা এ তিন ওয়াক্ত তাড়াতাড়ি আর এই দুই ওয়াক্ত লম্বা কেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন আপনাকে নামাজ দিল তিন ওয়াক্ত তাড়াতাড়ি দুই ওয়াক্ত লম্বা কেন রাসূল বললেন ফজর থেকে জোহর এই লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে তোমরা দুনিয়ার কাজকাম করে দেহের যে ক্ষয় হবে এশা থেকে ফজর লম্বা সময় দেওয়া হলো ওই বাকি সময়টা ঘুম পেয়ে তোমাদের দেহের ক্ষয় আল্লাহ পুরা করে দিবে তাহলে ফজর থেকে জোহর এই মাঝখানে সময় কি করা কাজ করা ধরে কোন কি করা আর এশা থেকে ফজর এই লম্বা সময় কি করা ঘুম পাড়া তাহলে আপনাকে মাহফিল ঠিক নাই এই মাহফিলটা যদি রাতে হতো আল্লাহ রাসূল কিন্তু বলেছেন এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করতে পারবা না তোমরা ঘুমিয়ে যাওয়া কারণ তাহাজ্জুদ এবং ফজরের জামাত তোমাদের যেন কোনো ক্রমে ছুটে না যায় তো যাই হোক তাহাজ্জুদ তোমরা ধরিনি পাঁচ অর্থই পড়ি না আসেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত পারে না সবাই পারে না পড়ে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله نبي بودير اي مسجد مسجد قباء যখন তৈরি করলেন আমি মসজিদের কিছু কিছু গুরুত্বের কথা বলতেছি মসজিদ কেন আপনাদের এটা কি মসজিদ জুম্মা মসজিদ মানে পাঁচ ওয়াক্ত ছাড়াও জুম্মা নামাজ হবে ঠিক না হ্যাঁ আজকে যত মসজিদের উন্নয়ন এটা কিন্তু পাঁচ ওয়াক্তের জন্য না জুমার জন্য এটা কি রে এত দুর্বল মসজিদ কে ওয়াক্তিয়া মসজিদ তো বোঝেন এটা ওয়াক্তিয়া এজন্য কোনো মতে আর এরা কি রে এত হাইফে জুম্মা মসজিদ হুজুর কিন্তু লাইলাতুল মিরাজে আল্লাহ কিন্তু নবীকে জুমার নামাজ দেয়নি কারণ আল্লাহর কাছে জুমার নামাজের তেমন গুরুত্ব নাই যেমন গুরুত্ব পাঁচ ওয়াক্তর আছে জোরে কোন সুবহানাল্লাহ রাসূল যে বলেছেন লা সালাতা লা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই লা সালাতা লা দীনা যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই বাইনাল আব্দি ওয়াল কুফরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ সাহাবেরা জিজ্ঞাসা করলেন হুজুর এই যে হাদিস আপনি নামাজের কথা বললেন এগুলা কোন নামাজ রাসূল বললেন এগুলা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ জালিকান সুবহানাল্লাহ কোন ওয়াক্ত আজকে আমাদের কাছে পাঁচ ওয়াক্তের চাইতে জুমার নামাজের গুরুত্ব কম না বেশি দেখবেন অনেকে কিন্তু পাঁচ ওয়াক্ত ধরে না এই কয়টা এরা কি হে এরা কি রে এ হাফেজে মাদ্রাসার বাচ্চাকে ধৈর্য এত কম আরে এক ঘন্টা সময়ের মধ্যে তিনবার পেশাব করে মানে পড়াশুরি করবে আমি এরকম মাহফিলে দেখলি বিরক্ত লাগে যে কিছুক্ষণ পরে এর লাভ ধরবে কিছুক্ষণ পরে এরকে ধৈর্য এত কম তোমার করো কোরআনের মাহফিল আসতে বলে কে এই হাফেজ ছাত্র কয়টা আছে এত ধৈর্য আমি নিজে মাদ্রাসা বানাছি তো আমি চিনি না এই মালগুলো আমি চিনি না আমি এদেরকে ওয়াজ শোনা নিষেধ করে দিছি যে তোমাদের ওয়াজ শোনা লাগবে না তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখছো তোমাদের সবচাইতে দামি ওয়াজ তোমাদের কাছে আছে ধরে কারণ ঠিক কিনা যে ওয়াজ করতে গিয়ে ওদের শরীরের ঝোঁক দেখলে আমার চোখে পানি ওঠে কি সুন্দর ঝোঁকতেছে আর কবিতরের মতন বাক বাকম করতেছে আমি একদিন চোখ বন্ধ করে দেখলাম একটু দেখার চেষ্টা করলাম ইয়ান জুরুবি নূর ইল্লা নূরের চোখ দিয়ে মনে হচ্ছে না মাত্রা সারাঙ্গি রায় তারা জান্নাতের বাগানে বক বক করতেছে ধরে কারণ এর কেউ আসনা লাগি তারা এই যে কয়টা আছে ওটো ওটো ওয়ার যখন একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসবে আর লাভ ধরবে তখন মাহফিলের ক্ষতি হবে যাবারা যাবা যাবা বসো এই
যারকে পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ ওরকে ওয়াজ শোনা লাগবে কেন এরা তো সব সময় দামি ওয়াজ লাগার যুক্তিছে সব সময় লা ইমসুহিল্লা মুতাহরি সব সময় ইজা যিকিরাল্লাহ ফজিলাত কুলুবুকুম এরকম অন্তরের মধ্যে তলপল করতেছে সব সময় আমার এই বক্তাকে ওয়াজ শোনা লাগবে আসে মসজিদের ভিতরের কিছু জিনিস আমাদের আগে জানা দরকার আছে না নাই দরকার আছে না তাহলে মসজিদের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি না জুমার নামাজের কথা কয় না কেন কিন্তু আজকে বাংলাদেশে যত মসজিদের উন্নয়ন হচ্ছে আপনারা বলেন তো পাঁচ ওয়াক্তের জন্য না জুমার জন্য দোতলা করতেছে তিন তলা করতেছে একই কথা মুসল্লি আতে না মসজিদ বড় করতেছে একই কথা মুসল্লি আটে না জিজ্ঞেস করা হলো ফজরের খবর কি এক কাতারে হয় না জোহরের খবর কি হাফ কাতার আসরের খবর কি কোনো মতে মুয়াজ্জিন আর দুই একজন আসে মাগরিবের খবর কি হুজুর দিয়ার কাতার এশার খবর কি আগের কাতাই তো তাহলে মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতার আছে এখন পর্যন্ত দুই কাতারে ভরাবার পারল না পাঁচ অক্ত দিয়ে তো দোতলা করবে কেন তখন সাইড থেকে একজন বলছে যে ও যে জুমার দিনে সবার শেষ শেষ আগে যায় ওই শালাকের জন্য মানে রাগ ধরি দেব না জুমার দিনে শেষ শেষ আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে আসলে ওরা শালা ওরা মুসল্লি না এরা হলো ভাবাই লুল্লির মুসল্লিন আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী জোরে কোন কথা ঠিক এরা মুসল্লি যেই জুমার নামাজে সালাম ফিরাইছে কার স্যান্ডেল খুঁটি ফেলে দে তো সাত দিন পরে তোমরা ইয়ার কি ভাবে আসো আল্লাহর কাছে ইয়ার কি করে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছা করে পাঁচ অক্তরে এক অক্ত আমার যদি কেউ ছেড়ে দেয় সে অবশ্যই আল্লাহর সঙ্গে কুফুরি করছে জোরে কোন কথা ঠিক হ্যাঁ মসজিদ হবে আপনাকে টিনে মসজিদ পাকা হবে ছাদ হবে আমরা বাংলাদেশের কোনো কিছুর উন্নয়ন না দেখলেও মসজিদের উন্নয়ন কিন্তু আমরা দেখতেছি জোরে কোন কথা ঠিক মাশাআল্লাহ একটা সোরো বিশ্বাস করে মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়ে বারে জান্নাত যাওয়া যাবে একটা সুদারে ঘোষাল হয়ে আসে সামিল হবে বহু টাকা জীবনে সুদ খাসি এটা দশ হাজার টাকা মসজিদ দিলে কি হবে মানে শৈলীর টাকা মিলে আল্লাহর ঘর সামারের টাকা মুসির টাকা সুদের টাকা ঘুষের টাকা হালাল টাকা সব একত্র করে আল্লাহর ঘর শুধুমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে দশের টাকা মিলে মসজিদ হয় না প্রত্যেকটা ধনী ব্যক্তিরা এক একটা মসজিদ নির্মাণ করে দেয় ধরে কোন ঠিক খালি বাংলাদেশ শুধু বাংলাদেশে এই কামটা চলতেছে একটা গরিব মানুষ দশ টাকা দিছে ওদিকে হুজুরের খেয়াল নাই এক সুদারু দশ হাজার দিছে ওরে ধোয়া রে আপনি জানেন যে সুদারুর দশ হাজার টাকা চাইতে গরিবের দশ টাকা আল্লাহর কাছে অনেক পছন্দ সুবহানাল্লাহ প্রত্যেকটা বড় বড় মসজিদ তৈরি হয়েছে গোপন টাকায় জোরে কান কিসের টাকায় প্রকাশ্য টাকা দিয়ে মসজিদের শট কেনা যাবে মসজিদের টুপি কেনা যাবে মসজিদে আপনি কার্পেট কিনতে পারবেন কিন্তু টিনের মসজিদ খুলে আপনি বিল্ডিং করবেন এইটা প্রকাশ্যে ভিক্ষা করার টাকা দিয়ে হবে না এটা গোপনে বড় বড় দান আছে জোরে কান কথা ঠিক কি না এখন আসেন আল্লাহ তাআলা নবীকে পাঁচ অক্ত নামাজ দিলেন ধরে কোন কয় অক্ত আল্লাহ প্রথম এভাবে দিচ্ছেন এই ধরেন এটা ফজরের দুই রাকাত এই ধরেন এটা জোহরের চার রাকাত এই ধরেন এটা আসরের চার রাকাত এই ধরেন মাগরিবের তিন রাকাত এই ধরেন এশার চার রাকাত সর্বসাকুল্যে পাঁচ অক্ত সতেরো রাকাত ধরে কোন কয় রাকাত আপনারা বলেন তো আল্লাহর ঘর যদি আমরা তাওয়াফ করি ধরো হজ করছেন কয় পাক কয় পাক সাত পাক আপনি তো গেছেন সাত পাকে এক তাওয়াফ কেউ যদি ছয় পাক দেয় ছয় পাক তাওয়াফ হবে কেউ যদি পাঁচ পাক দেয় তাহলে হবে না কারণ তাওয়াফ যদি কমপ্লিট করতে চাও তাহলে তোমাকে সাত পাক দিতে হবে কেউ যদি পনেরো রাকাত নামাজ পড়ে কেউ যদি চোদ্দ রাকাত পড়ে কারণ সতেরো রাকাত নামাজ পড়লে তাওয়াব যেমন সাত পাকে কমপ্লিট নামাজ তেমন সতেরো রাকাতে কমপ্লিট ধরে কেন সুবহানাল্লাহ
এজন্য বলা হয়েছে মান তারাকা সালাতু এক ওয়াক্ত মুতাম্মিদান যদি কেউ ফজরের নামাজ বাদ দেয় 15 রাকাত পড়ে ফজর দুই রাকাত বাদ দিলে কয় রাকাত হয় হবে নামাজ হবে আল্লাহ নবী বললেন আল্লাহ এই যে ফজরের দুই রাকাত আপনি আমারে দিলেন এই দুই রাকাত নামাজ পড়লে আমার উম্মতের লাভটা কি হবে কারণ নবী আল্লাহর কাছ থেকে যত কিছু পাইছে নিজের জন্য না উম্মতের জন্য জোরে কোন কথা ঠিক কি না আমাদের নবী এমন একটা নবী ভাই যে নবী নিজের জন্য আল্লাহর কাছে কিছুই বলে নাই আল্লাহ বলেন হাবিব ফজরের দুই রাকাত নামাজ যদি আপনার উম্মতের আর জামাতের সঙ্গে আদায় করে আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের দিয়া দেব নবী সংকটে বলতেছে আল্লাহ ফজরের দুই রাকাত নামাজ পড়লে আদম নবীর সমপরিমাণ সওয়াব কেন দিবেন আল্লাহ বলেন হাবিব আদম নবীর তওবা যখন কবুল হয়েছে তওবা কবুল হওয়ার পরে আদম নবী দুই রাকাত নামাজ আদায় করেছে শুকরিয়া তান দুই রাকাত জোরে কোন কয় রাকাত আদম নবী যখন দুই রাকাত নামাজ আদায় করেছে তখন দুনিয়াতে কোনো কাবা ঘর ছিল না আদম নবীর তওবা কবুলের পরে যখন আদম নবী দুই রাকাত নামাজ পড়েছে তখন দুনিয়াতে কোনো কাবা ঘর ছিল না আমরা যে মসজিদ বানাচ্ছি কোন ঘরকে খেয়াল করে কাবা কাবা না কিন্তু তখন যে কাবাই ছিল না তাহলে আদম নবী যে দুই রাকাত নামাজ পড়লেন কেন নাই এরকম করে কেন টেকালে ভাড়া নিব না নাই গেলে কোথায় সন সন করে কেন তো তখন কাবা ঘর ছিল না শোনেন নামাজ যে আমরা পড়বো মসজিদ একটু মনোযোগ দেন ভিতরের কথা বলতেছি তো আদম নবী কোন দিক হয়ে নামাজ পড়লো দুই রাকাত আচ্ছা এখনো যারা কাবার মধ্যে গিয়ে নামাজ পড়ে কাবা ঘরের ভিতরে যায় নামাজ পড়ে এরা কোন দিক হয়ে নামাজ পড়ে আরে কাবা ঘরের ভিতরে কাবা ঘরের ভিতরেও তো 40-50 জন লোক আটে তো এই যে কাবা ঘরের ভিতরে ঢুকে বাইরে তো আপনি সব দিক মানে সব দিক থেকে কাবার দিক কিন্তু ভিতরে ঢুকলেন তখন তখন নামাজ পড়বেন কোন দিক হয়ে কাবার ভিতরের কথা বলতেছি হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না আজও কেন আল্লাহর নামাজ বুঝতে পারলা না খুব খেয়াল করবেন প্রধান অতিথির আগমন হান্নান ভাইয়ের আগমন লিল্লাহে তাকবীর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান খান আপনার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব তিনি মঞ্চে এসেছেন আমরা তাকে শুভেচ্ছা স্বাগতম জানালাম এই যে এই অপারেটর গেল কোটি রে মাইকে ভম ভম করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবী দুই রাকাত নামাজ পড়ে তখন সালাম ফিরাইছে আপনারা শুনলে খুশি হবে সালাম ফেরালেই কিন্তু নামাজ শেষ হয়ে যায় সালাম ফেরালেই কি শেষ নামাজের পরে আমরা যে মোনাজাত করি নামাজের পরে যে আমরা মোনাজাত করি দুই হাত তুলে আল্লাহর কাছে এটা কিন্তু নামাজের অংশ না মোনাজাত হল আলাদা ইবাদত অনেকে মনে করে যে মোনাজাত না করলে মনে হয় নামাজ বাদ থাকলো তা না এই নিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব আছে দরকার আছে না হ্যাঁ অনেকে বলে এরা মোনাজাত করে এরা করে না তার মন চায় না করুক না অসুবিধা নেই কিন্তু যাই করে তাকে আবার বাধাও দেওয়া যাবে না এই জন্য নামাজের পরে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দুই হাত তোলা যাবে না অন্তত কিছু দোয়া দুরুদ পড়ার পরে তারপরে দুই হাত তোলা দরকার আমার কথা কি বুঝলেন আল্লাহ বলে হাবিব
ওই আদম নবীর দুই রাকাত নামাজ কাবা ঘর ছাড়া যখন দুনিয়াতে কোনো কাবা ছিল না আদম নবীর ওই দুই রাকাত নামাজ আমার আল্লাহর এত ভালো লাগছে আমি সেদিন থেকে ওই দুই রাকাত নামাজ যত্ন করে রাখা দিয়েছি আজকে উম্মতের জন্য ফজরের দুই রাকাত হিসেবে আপনাকে দিয়ে দিলাম আপনার উম্মতেরা যখন ফজরের দুই রাকাত নামাজ আদায় করবে আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের দিয়ে দেব এক ওয়াক্ত নামাজ একটা নবীর সমান নবী কয় আল্লাহ এই খবর যদি আমার উম্মতেরা জানে আমার বিশ্বাস আর মরে যাবে কিন্তু ফজরের নামাজ কোন দিন বাদ দিবি না নবী কিন্তু বলছে আমার উম্মত যারা ফজর পড়ে না এরা কার উম্মত নবীর উম্মত যারা ফজর পড়ে না হ্যাঁ নবীর উম্মত এতই সোজা কুনতুম খায়রা উম্মত উখরিজাত লিন্নাস মানুষের মধ্য থেকে উত্তম একটা দল উত্তম একটা উম্মতকে বের করা হয়েছে একেবারে সোজা সাড়ে তিন হাতে ঘুম পাড়তেছেন লাফের মধ্যে আগান শুনে আড়াই হাত হলে ওই শামসুর রহমান কইছে ফজর আজান যেন ব্যবসার চিৎকার আপনি তো একই করলেন আর সাদু খরিমের নাম শুনে ঘুম থেকে নামাজ উত্তম আর আপনি তখন ল্যাপ দিলেন মাথার উপর পাও বার হবে থেকে পাও টানা বুকের সঙ্গে জড়ে ধরলেন বেড়া থাকা মনে হচ্ছে চাউলের বস্তা ঢাকা তো স্যার চাউলের বস্তা ঢাকা তো আসলে চাউলের বস্তা টান দিয়ে দেখেন ল্যাপের ভিতর ওর সাইজ আর সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ তবে ফজরের নামাজ যারা পড়ে না এদেরকে কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা আল্লাহর কাছে কেস করবে যে আল্লাহ আমি কি এতই কম দামি এই বেয়া নামাজকে আমার সাথে তুলনা করলো তার মানে বোঝা গেল কুত্তা আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি এরা পশুর চাইতো কুত্তা শুয়ারির চাইতো নিকৃষ্ট এখন আজকে যারা ফজর নামাজ পড়েননি এই মাহফিলে বসে আছেন আপনাকে আপনি কি ভাবতেছেন না যারা পড়েননি একটা বিবেক আছে সবচেয়ে বড় আদালতের নাম কি হে জোরে কেন আদালতের নাম কি বিবেক আপনার বিবেক কি বলতেছে যে আমি আজকে ফজর নামাজ না পড়ে ল্যাপের মধ্যে কুত্তা হয়ে আসিলাম আমার খবর কি নবী বলেন আল্লাহ এখন জোহরের চার রাকাত ফরজ সম্পর্কে জানতে চাই এই নামাজ পড়লে আমার উম্মতের কি লাভ হবে গো আল্লাহ আপনি কি আমারে বলবেন না আল্লাহ বলে হাবিব আপনার একজন জাতির পিতা আল্লাহ বলতেছে আপনার জাতির পিতা তাহলে নবীর যদি জাতির পিতা হয় আমাদেরও জাতির পিতা মিল্লাতা পড়েন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আমাদের বাংলাদেশের জাতির পিতা উনি কিন্তু কোনো মুসলমানের জাতির পিতা না উনি হচ্ছেন বাঙালিদের জাতির পিতা কথাটা বুঝলেন না কায়েদ আজম জিন্না উনি পাকিস্তানের জাতির পিতা আবার অনেকে প্যাঁচ লাগায় অনেকে প্যাঁচ লাগায় প্যাঁচ লাগান খান এরকম পেঁচুক লোক আছে না যারে তারে জাতির পিতা বানান যাবে না একমাত্র জাতির পিতা হলো হজরত কার পিতা রে হিন্দুকের পিতা আর বঙ্গবন্ধু হিন্দু কন বৌদ্ধ কন যারা বাংলাদেশি সকলের পিতা পিতা মানে কি দেশটা আগে ছিল পূর্ব পাকিস্তান নাম পরিবর্তন করছে বাংলাদেশ ঠিক কিনা বলেন তো একটার সাথে তার একটা লাগান যাবে না এরা লাগানো হলো আমাদের মধ্যে ঝগড়া লাগান আল্লাহ বলে হাবিব নমরুদ যখন আগুনের চুলা জ্বালাইছিল আগুনের চুলার ভিতরে যখন আপনার জাতির পিতা হযরত ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আগুনকে ঘোষণা করলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম সুবহানাল্লাহ আপনারা বলেন তো হযরত ইব্রাহিম যখন আগুনের চুলার মধ্যে পড়েছে তখন কি আগুন ছিল এ কথা কয় না তখন কি আগুন ছিল যে আল্লাহ আগুনের চুলাকে শান্তি ঘোষণা করলেন সে আল্লাহর শুকর আদায় করার জন্য হযরত ইব্রাহিম এক নিয়তে চার রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ বলে হাবিব ওই আগুনের চুলার মধ্যে হযরত ইব্রাহিমের
ওই চার রাকাত নামাজ আমি আল্লাহর এত পছন্দ হইছে, আমি যত্ন করে রাখছি আপনার উম্মতের জন্য। আজকে লাইলাতুল মিরাজে ওই চার রাকাত নামাজ আপনাকে জোহরের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের চার রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আমি কিন্তু ফজর এবং জোহর দুই অক্তর কথা বলেছি জামাতের সাথে, ধরেন কিছুর সাথে, একা একা না। কারণ আপনি একা একা সুন্নত পড়তে পারেন, একা একা নফল পড়তে পারেন, কিন্তু সত্তর রাকাত নামাজ আপনাকে একা পড়া যাবে না। এটা জামাতের সঙ্গে পড়তে গেলে মসজিদের দরকার আছে না নাই, ধরেন আছে না নাই। তাহলে মসজিদের নাম কি? জামে মসজিদ। ধরেন কি মসজিদ না জুম্মা মসজিদ? আমরা নাম দিছি জুম্মা মসজিদ, পাঁচ অক্তর খবর নেই, জুম্মার দিনে খেলা আসি। নবী আল্লাহকে বললেন, মাউত আমার উম্মতেরা যখন জানতে পারবে জোহরের চার রাকাত ফরজ জামাত আদায় করলে ইব্রাহিম নবীর মতন সওয়াব হবে, আমার বিশ্বাস আমার উম্মতেরা কোনোদিন জোহরের নামাজ ত্যাগ করবে না। আল্লাহ আসরের চার রাকাত ফরজ সম্পর্কে বলেন, আল্লাহ বলেন আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনে সবচেয়ে বেশিবার যেই নবীকে আলোচনা হয়েছে তার নাম হলো মুসা খলিলুল্লাহ। যখন ফেরাউন আক্রমণ করলো তখন মুসা বললেন, আল্লাহ তিন দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে, এখন একদিকে জায়গা আছে সাগর, আমি কি করব? আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিলেন। ওই রাস্তার মধ্যে হযরত ইব্রাহিম আল্লাহর শুকরিয়া আদায় করে চার রাকাত নামাজ আদায় করলেন। যরিগন সুবহানাল্লাহ, কয় রাকাত? যে আল্লাহ সাগরকে রাস্তা বানাই দেওয়ার পরে সে আল্লাহর শুকরিয়া তান কি করবেন? চার রাকাত নামাজ আদায় করে সালাম ফিরালেন। আল্লাহ বলে, হাবিব ওই মুসা নবীর সাগরের তলদেশে রাস্তা পাইয়া চার রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আমি সেই চার রাকাত নামাজ যত্ন করে রাইকা দিয়েছি, আজকে উম্মতে মুহাম্মাদের জন্য আসরের চার রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যখন আসরের চার রাকাত নামাজ আদায় করবে মুসা নবীর সমীপন সওয়াব আল্লাহ দিয়া দিবে। এখন আসতে যে বেজর, যেরকম কি বেজর বোঝেন? কারণ হজর দুই হলেও কিন্তু জোর, জোহর সার জোর, আসর সার কিন্তু মাগরিব। এই বেজরের কথা বলতে গেলে, এই মাগরিবের নামাজের কথা বলতে গেলে একটু মেয়ে মানুষের কথা আসবে। যেরকম কার কথা? একজন নবী যার মাধ্যমে আল্লাহ আমাদের মাগরিবে তিন রাকাত নামাজ দিয়েছেন, সেই নবীর নাম হলো ইয়াকুব নবী। যরিকার নাম কি? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এরকম একটা গজল আছে না? নাই। আসলে ইয়াকুব নবী সবচাইতে যে সন্তানকে ভালোবাসতেন তার নাম কি? ইউসুফকে। কেন ভালোবাসতেন? একদিন গভীর রাত্রি ইয়াকুব নবী আল্লাহর কাছে কানতেছে, কারণ আল্লাহর কাছে কোনো কথা যখন বান্দা আপন করে বলতে চায় সেই সময়টা হলো তাহাজ্জুদের সময়। ধরে গেল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক। তাহাজ্জুদের নামাজ ফরজ না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর পাঁচ অক্ত নামাজ আর তাহাজ্জুদের নামাজ এ সম্পর্কে আমরা জানতে চাই। রাসূল বলেন, পাঁচ অক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাত চায় না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে মহব্বতের বিনিময়ে মানুষ কি চায়? আল্লাহ রাসূল বলতেছেন, মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাতের মালিক চায়। একটা হলো জান্নাত চাওয়া আর একটা জান্নাতের মালিক চাওয়া, এর মধ্যে কম বেশি আছে না? আমরা তো মালিক পর্যন্ত যাই না। আল্লাহুম্মা ইন্না নাসালুকা আল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ। কিন্তু এই জান্নাত আর জাহান্নামের সাথে আমরা সম্পর্ক করছি, কিন্তু জান্নাত জাহান্নামের মালিক কে? আরো ধরে কান। এইটা কখন সম্ভব হবে? যখন তাহাজ্জুদের মহাব্বত করবেন, তখন দেখবেন আলাদাভাবে আল্লাহর সাথে একটা সম্পর্ক হবে। ইমাম গাজ্জালি বলেছেন, একসব পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন তার অস্তিত্ব হারিয়ে ফেলে, চিনির কোনো অস্তিত্ব থাকে না, চিনি চিনিও থাকে না, পানি পানিও থাকে না, তখন আলাদা একটা নাম হয় শরবত। যরিকন কি নাম হয়?
কিন্তু দুটা যখন দুইটি থাকে এটি চিনি এটি পানি আপনারা কি বলবেন চিনি পানি চিনি পানি এই দুটো যখন একত্র হলো তখন আর ওই আগেকার দুই নামে একটাও নাই চিনি কোথায় গেল পানি কোথায় গেল বলে চিনি পানি একত্র হয়ে শরবত হইল যখন কোন বান্দা তাহাজ্জুদের নামাজে শামিল হয় ওই বান্দা বান্দা থাকে না ওই বান্দা তখন আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহওয়ালা তো মসজিদ তো আমরা তাহাজ্জুদের জন্য বানাচ্ছি না আমরা বানাচ্ছি কয় অক্ত পাঁচ অক্ত আর জুম্মার নামাজ তো ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি আমাকে বারোটা সন্তান দিলেন কয়টা বারোটা সন্তান দিলেন এই বারোটা সন্তানের মধ্যে দুটা ভালো আর বাদ দেখে দশটা খারাপ হলো কেন আমি নবী হয়ে জন্ম দিলাম এরপরেও দুটা ভালো আর দশটা খারাপ আর কারণ কি এখন আল্লাহ বলতেছে ইয়াকুব তুমি বাবা হয়ে সন্তান জন্ম দিছো এখানে তোমার কোনো কারণ নাই কিন্তু যাদের পেটে জন্ম লেছে ওই পেট দিয়ে সমস্যা আছে কারণ ইয়াকুব নবী বিয়ে করছেন দুটা ধরে কোন কয়টা তো এক বইয়ের পেট থেকে দুই সন্তান হচ্ছে এই দুই সন্তানই ভালো বনিয়ামিন আর ইউসুফ নবী এই দুই সন্তানই ভালো আর জেরার পেট থেকে দশটা হচ্ছে দশটাই খারাপ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না বাপের কোনো খবর আছে মাজন ধরিয়ায় উদরে কত যতন করে ধরিয়ায় উদরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো এখানে গানের মধ্যে একটা কথা বলছে যে মাজন ধরিয়া উদরে কতই যতন করে ধরিয়া জটরে কতই যতন মানে কি যখন মায়েদের পেটে বাচ্চা আসে তখন আল্লাহ মায়েদের মাসিক ব্যারাম বন্ধ করে দেয় মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো পেটের বাচ্চা থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয় যতদিন বাচ্চা থাকবে না ততদিন মাসে তিন দিন পাঁচ দিন ইবাদত করা যায় না কিন্তু যেই পেটে বাচ্চা ঢুকছে আল্লাহ কয় না কারণ আর ইবাদত বন্ধ করা যাবে না কারণ মায়ের ইবাদতের সাথে এই পেটের বাচ্চার ইবাদতের একটা সম্পর্ক আল্লাহ করে দেয় ধরে গেল সুবহানাল্লাহ মা যদি খায় সে খাওয়া বাচ্চা যদি নাড়ি দিয়ে পায় মার ইবাদত করে তার কোনো ঝাঁকুনি সন্তানের কাওয়াত নাই রুকুর থেকে যখন মা শেষ দাঁত গেল একটা ঝাঁকি হলো কি হলো না ওই ঝাঁকি খালি এই পেটের যা লাগছে যখন শেষ দাঁত গেছে পেটের বাচ্চা এরকম দুমর খাচ্ছে ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করতে গিয়ে পেটের বাচ্চা কি চাপ লাগে না আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো এ মা শুধু নিজে নামাজ পড়লো না পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল আজকে যে শালারা নামাজ পড়ে না এরা যখন মায়ের পেটে ছিল ওদের মাও নামাজ পড়েনি পড়ে নাই যার কারণে এরা বেজাত হবে বেজাত আশ্চর্য কথা মুসলমানের ভিতরে জন্ম নিয়ে তুমি নামাজ পড়বা না ইমাম মালিক বলেছে কোনো বেয়ানামাজি যদি মারা যায় কোনো নামাজি ব্যক্তি তার জানাজাত গেলে এক হোক বা পরিমাণ পাপ হবে বেয়ানামাজি মরছে নামাজি জানাজাত গেলে পাপ হবে তো ছাত্র বলে এক হোক বা কি বলে উহুদ পাহাড়ের সমান তাহলে বেয়ানামাজির জানাজা করলে আমাদের যদি পাপ হয় তাহলে আমরা তো যাবো না তাহলে বেয়ানামাজির খবর কি ইমাম মালিক বললেন রাস্তায় যদি কুত্তা মরে যায় সেই কুত্তার খবর কি কও রাস্তায় একটা কুত্তা মরে গেল সেই কুত্তার খবর তোমাদের কাছে কি মানে কুত্তা রাস্তা পৌঁছে গেলে দুর্গন্ধ লাগবে এজন্য কুত্তা কুতা থোয়া লাগবে তো বেয়ানামাজিও মরে গেলে তা কুত্তা না থাকলেও দুর্গন্ধ হবে এখন তোমরা কও কুত্তাকে গোসল করে দাও কয় না হুজুর কুত্তাকে গোসল করে দেয় কুত্তাকে কাপড়ের কাপড় পরাও কয় না কুত্তাকে খাটনি তুলবে কয় না তো ব্যান আমাদের কাপড়ের কাপড় পরানো হবে না গোসলও করানোর দরকার নাই খাটনি তুলতে দরকার নাই পাও দড়ি লেগে টাইনে এলিয়ে যা গুরু স্থানে না যেখানে মুমিন শুয়ে আছে সেই জায়গা না একটা নর্দমার মতো কুত্তা তো একটা ব্যান আমাদের নামাজের অপত আর বাংলাদেশে নামাজের ওয়াজ করা লাগবে না জোরে কোন কথা ঠিক নেই বেয়ান আমাদের বুঝবার পারবি ও রে বাবা রে মরে গেলে পুতিয়া থুবি রে কি জন্যে
রাসূল বললেন যে 7 বছর থেকে নামাজের তালিম দাও 7 বছর থেকে তালিম দাও নিয়ত কি হয় বান্দা লাগবে তারপরে রুকু সেজদা কিভাবে করা লাগবে এই 7 বছর থেকে তালিম দে আর 10 বছর থেকে হাতে একটা লাঠি দে লাঠি দে নামাজ পড়বি না 5 7 বাড়িয়া নামাজ পড়া লাগবে কি কোন ইসলামের নিয়ম আছে না কথা কন্ডা করা আছে না মসজিদগুলো সব কাঁদতেছে মুসল্লি নাই খালি প্রত্যেক পাড়াত পাড়াত মসজিদ তোরা করছস আমরা করব আল্লাহ কয় হিংসা করে মসজিদ আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শুনেন ইয়াকুব নবীর দুইটা বউ ছিল একটা বউয়ের দুইটা সন্তান ভালো কারণ বউ ভালো আর যে সন্তানের 10টা সন্তান খারাপ তার মাও খারাপ তাহলে আপনারা কি বুঝলেন ভালো একটা সন্তান যদি চায় তাহলে একটা ভালো মায়ের দরকার আছে না নাই হযরত আলী ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে জোরে কোন কি পড়তেছে ইতিমধ্যে কতগুলো মেয়ে মানুষ হযরত আলীর বাড়ির দরজায় আইছে মা ফাতেমার সঙ্গে দেখা করবে তো বাড়ির দরজা বন্ধ আর মা ফাতেমা তো বাড়িতে নাই অন্দর মহলে আছে সুবহানাল্লাহ কারণ মেয়েরা কিন্তু বাড়িতে থাকে না মেয়েদের জন্য আলাদা একটা মহল থাকে সে মহল নাম হলো অন্দর মহল ইমাম গাজ্জালিকে বলা হয়েছিল হুজুর অন্দর মহল মানে কি ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর যেই কইছে অন্দর মহল মানে কবর সব লোক চমকে উঠছে হুজুর কবরের সাথে অন্দর মহলের তুলনা দিলেন কেন ইমাম গাজ্জালি বললেন একটা মেয়ে মানুষ মরে গেলে যে সকল পুরুষ মানুষ মেয়েকে ধরে কবরে নামাতে পারবে না সেই সকল পুরুষ অন্দর মহলে ঢুকতে পারবে না তাহলে কবরও যা অন্দর মহলও তাই সুবহানাল্লাহ কবেন না আর আজকে আমাদের বাড়ি কি হয়েছে অন্দর মহল না সদর মহল যাই আসে তাই ঢুকতেছে ভাবি ও ভাবি আপনার যা ছাড়িস ভাবি মনে হয় আপনার বিয়াই হয়নি আপনার বউকে আপনার বউকে ভাবি ডাকার সুযোগ থাকলে বেড়া থাকে ভিতরে ঢোকার সুযোগকে দিল তাহলে আপনার ভাবি যে তারিফ করলো যে আপনার মনে হয় বিয়েই হয়নি ভাবি তখন মেয়েটা কান্তি স্যার বলতেছে 12 বছর হলে বিয়ে হচ্ছে এত সুন্দর কথা তোমার ভাই কোনোদিনও কয়নি মানে এই সুন্দর কথা বলে ওই ভাবির সাথে ওভার ডিউটি করবে বুঝতেছেন না বুঝতেছেন না তো কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে হযরত আলী তখন ঘরের মধ্যে কোরআন পড়তেছে আর ছোট্ট একটা বাচ্চা বাইরে দৌড়াদৌড়ি করতেছে বাইরে দৌড়াদৌড়ি করে মেয়েদের মধ্যে একজন ডাক দেয় বলে বাবু তোমার নাম কি বলে আমার নাম হইল হোসাইন সুবহানাল্লাহ যেই বলছে আমার নাম হোসাইন মেয়েরা বুঝতে পারছে এইটাই হলো ফাতেমার সন্তান কাছে ডাক দিয়ে বলতেছে আমরা মেয়ে মানুষ তোমার মায়ের কাছে একটু যাব তুমি একটু ভিতরে ঢুকে তোমার মায়ের অনুমতি নাও আমাদের সঙ্গে কি তোমার মা দেখা করবে এজন্য একটু অনুমতি নাও তো হোসাইন রাদিয়াল্লাহ খেলাধুলা বাদ দিয়ে দৌড় মারতেছে মায়ের কাছে জোরে কোন কার কাছে তো দৌড়াতে গিয়ে তো বাপের ঘরের মধ্যে তো যাওয়া লাগবে তো বলে এ হোসেন কোথায় যাস বলে মায়ের কাছে যাবো থাম 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 তোর বয়স কত তো আব্বু বয়স তো 5 বছর তো 5 বছরের ছেলে যখন তখন মায়ের কাছে যাওয়া যাবে না যখন তখন মায়ের কাছে যাওয়া যাবে না মায়ের কাছে যাইতে গেলে আগে বলা লাগবে মা আমি হোসাইন আপনার কাছে যাবার চাই অনুমতি আছে যদি মা বলে আসো অসুবিধা নাই তারপর দৌড়তে যাবে সোনালো কবেন না আরে ছেলে যখন একটু বুঝবার মতো বয়স হবে তখন মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে মনে করেন মা ফাতেমা ঘরের মধ্যে ঘর তো অকরনাফি বুয়ুতি কুন্না আল্লাহ বলেছে মেয়েদেরকে ঘরে জন্য ঘরের মধ্যে বসে আছে কাপড় চোপড় হয়তো ঠিক মতো গাওয়াত নাই মনে করেন ইতিমধ্যে হোসান যদি ঢোকে সঙ্গে সঙ্গে এই করবে কি করবে না ধরে এখন করবে কি করবে না তার মনে বোঝা গেল যে সন্তানকে দেখেও মায়ের শরম আবার মেয়ে যদি বড় হয় বাবাকে দেখলেও মেয়ের শরম আছে না নাই
আপনার মেয়ে 2 বছর 3 বছর 5 বছর মেয়েকে আপনি যখন তখন আদর করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু মেয়ে যখন 7 বছরের বড় হবে তখন আপনি বাবা যখন তখন আদর করতে পারবেন না যখন 10 বছর বয়স হবে তখন আপনি মেয়ের মুখে চুমু দিতে পারবেন না মেয়ের গালে চুমু দিতে পারবেন না যদি চুমু দেওয়ার ইচ্ছা হয় মেয়ের হাতের তালুতে আপনি চুমু দিতে পারবেন আপনার মেয়ে অথচ ইসলাম বলল আর চলবে না সুবহানাল্লাহ কবেন না হযরত আলী বললেন আই কি জন্য মায়ের কাছে কি জন্য তুই তো খেলাধুলা করতেছিস আবার দৌড়াস কে তে বলতে চাবু কতগুলো মেয়ে মানুষ অনেক মায়ের সঙ্গে দেখা করবে তার একটু অনুমতি নেওয়ার জন্য আমারে পাঠাইছে হযরত আলী বললেন তুমি কোরআনের কাছে পড়ো কোরআনের কাছে বসো আমি তোমার মায়ের কাছে যাচ্ছি সুবহানাল্লাহ খান একজন ব্যক্তি যখন তখন ঢুকতে পারবে তার কোনো অনুমতি লাগবে না সেই ব্যক্তি হলো স্বামী ধরে কোন সেই ব্যক্তিকে আপনি যখন তখন আপনার বইয়ের ঘরে ঢুকতে পারবেন পারবেন না যখন তখন বইয়ের আবার অনুমতি কি রে তিন ন্যাংটা হয়ে আছে না কাপড় পরে আছে কোনো দরকার নেই হাসতেছেন কেন ভাই কিন্তু মায়ের কাছে মেয়ের কাছে অনুমতি লাগবে বইয়ের কাছে কোনো অনুমতি নেই এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো হযরত আলী হোসেনকে কি বললেন তুমি কোরআনের কাছে বসো কারণ ছোট বাচ্চাকে কোরআনের কাছে যদি বাবা বসাবার পারে আর কিছু না হোক ওই বাচ্চা কিন্তু পবিত্র হয়ে যাবে বসাইছেন আপনাকে বাচ্চা করো কোরআনের কাছে বসাছেন যদি বিশ্বাস না হয় আমি চেয়ারে বসে রোদ পোয়াচ্ছি মাঘ মাসের শীতে দেখি আমার মাদ্রাসার একটা ছেলে 6 বছর পার হয়েছে ওই মাদ্রাসায় লেখাপড়া হচ্ছে ওই ঘরটা বের হচ্ছে তাই বললাম এই কি খবর রে সবাই পড়তেছে তুই বের হলি কেন তখন এইভাবে আমি কইলাম এটা কি কে হুজুর আপনি জানেন না 1 নম্বর পেশাব 2 নম্বর পায়খানা 3 নম্বর ওযু থাকে না আমি কইলাম পাগলা ওযু ছাড়াও কোরআন পড়া বাইরে আমির হামজা কসা আমির হামজা কসা ওযু ছাড়াও কোরআন পড়া যায় ওযু লাগবি না যা এই ঠান্ডার মধ্যে মাঘ মাসে কিসের ওযু আমি ঠান্ডার তালাই পোত পাচ্ছি তোর উজু করা লাগবে না যা পড় না হুজুর না কে কি করলো আমরা বুঝি না আমরা উজু ছাড়া করার ধরি না পাগলা আমি কইতেছি মাদ্রাসার পরিচালক তোর লেখাপড়ার খরচ কে দেয় আমার তো বাপ নাই আপনি চলান আমি তোর বাপ আমি বলতেছি উজু লাগবে না যা ওই আমার ভয়ে মাদ্রাসার মধ্যে ঢুকছে আমি চিন্তা করলাম ঢুকলো তো কোরআনের কাছে গেল কিনা এটা আমার দেখা লাগবে আমি সিয়ার ছেড়া জানলার কাছে গেছি জানলার কাছে যাই তাকে দেখি ভাই কি অবস্থার কপাটের কাছে লুকে আছে ওই কপাটের কাছে লুকে আছে আর খালি ফাঁক দিয়ে সিয়ার দেখতেছে যে সিয়ার ফাঁকা হয় কিনা ওই দেখছে আমি সিয়ার নাই আবার বার আছে যেই বার আছে ওজু রাখবি না রে ওই বলতেছে আপনি খাবার না দেন না দেন মানুষ তাকে বাইর করে দেন দেন কিন্তু আল্লাহর কোরআন ওজু ছাড়া আমি ধরবো চিন্তা করে দেখে এই কোরআন ওই বাচ্চারে কি দিল যেইটা পাওয়ার পরে বাচ্চা শিক্ষা গ্রহণ করেছে ওযু ছাড়া আল্লাহর কোরআন স্পর্শ করবে না তাই বাচ্চাকে যদি ভালো করতে চান আড্ডুম বাড্ডুম ঘোলাডুম তো করোনার কারণে বন্ধ হয়ে গেছে এই সুযোগটা কাজে লাগা আমি কই আল্লাহ রে প্রাইমারি আরো 1 বছর বন্ধ থাক আমার মাদ্রাসায় প্রাইমারি 28টা ছেলে ভর্তি হবে 28টা আমি আপাতত লিখছি রে কারণ ওরা তো আগ্রহের দল হঠাৎ যদি আমাকে রে আলিফ বা তাসার দল ব্যাকায়দায় করে বুঝলেন না তা বলছে 28টাই থাক এই যে 6 মাস হলো মাদ্রাসা পড়তেছে এখন ওর বাপেরা বলছে যে হুজুর আমাকে ঠেকাও পড়েনি আমরা প্রাইমারি ভর্তি করে দেবো মাদ্রাসায় যে এত সুন্দর শিক্ষা হয় এটা আগে আমরা বুঝতে পারিনি হুজুর বেলাতে নুরানি যে মাদ্রাসা চালু আছে ক্লাস 3 ছেলে প্রাইমারির 5 ছাত্র পড়াবে তোরে কোন কথা ঠিক কিনা আপনারা জানেন খবর জানেন এইবারে বুঝতেছে করোনা ভাইয়া যার কাছে ছেলে করো ওই প্রাইমারি গুলা মাদ্রাসা ভর্তি করে দিয়ে ছোট দেখতেছে ও বাবা তাহলে আপনার সন্তানকে যদি ভালো করতে চান আল্লাহর কোরআনের কাছে বসানোর দরকার আছে না নাই এজরে গান আছে না নাই কারণ কোরআনের কাছে যখনই বসবে তখন কিন্তু যেমন তেমন হয়ে বসবে না বসতে গেলে তাকে পবিত্র হয়ে বসতে হবে তো হোসেনকে বসায় দিয়ে হযরত আলী অন্দর মহলে ঢুকছেন
অন্তর মহলের মধ্যে হযরত আলী ঢুকছেন, ঢুকে দেখে একটু খেয়াল করেন, আমার মা বোনদের জন্য কথাটা বলতেছি, মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন আপনারা তো স্টার জলসা দেখে, আপনাদের কি অসুবিধা মা? কোনো লাভ নেই, কি হচ্ছে ভাই, কি রে মসজিদের উন্নয়নের জন্য মাহফিল নেয়, ঘড়ি আমার কাছে নেয়, কেবল বাজতেছে সোয়া চারটে, এখনো পৌনে এক ঘন্টা ওয়াজ হবে, তার আগে আজান দিবি, কারণ পাঁচ অক্ত নামাজ আপনারা শুনবেন না, কেবল মাগরিব গেছি ইতিমধ্যে মেয়েকের কথা মনে আছে, কারণ ওরাও তাচ্ছে রে বাবা। তো এখন আমার মা বোনদের জন্য বলতেছি যারা পর্দার অন্তরে বসে আছে অসুখ, তারা কিন্তু বেকায়দা, ওরা ওইরকম পর্দার থাকার লোক, কিন্তু কোরআনের মাহফিলের কারণে এরা বেকায়দা করছে, কিন্তু এই মাহফিল করতে গেলে পর্দার মধ্যে বসা লাগবেই, যখন কথা ঠিকেরা চিন্তা করে দেখেন, শুধু কোরআনের মাহফিল হওয়ার কারণে যদি মা বোনদের পর্দা হয়, যেদিন কোরআনের রাজত্ব বাংলাদেশে চলবে সেদিন মেয়েরা বুঝি পর্দা কাক বয়, যখন কথা ঠিক কিনা। এখন প্রধানমন্ত্রী বলছে ধর্ষকদের মৃত্যুদণ্ড দাও, কোরআনের আইন যখন চালু হবে তখন ধর্ষকের কোনো মৃত্যুদণ্ড হবে না, বরং ধর্ষণ চিরতরে বন্ধ হয়ে যাবে, ধরে কোন কথা হচ্ছে, কারণ ধর্ষণ হচ্ছে কেন, আগে সেটা বন্ধ করো, ও সেটা বন্ধ না করে ধর্ষকক মারবি, এটা ধর্ষকক ফাঁসি দিবি, একজন ধর্ষণ করবি আর একজনের মাথা কাটাল ভেঙ্গে খাবি, ধরে কোন কথা ঠিক কিনা, আলাদা একটা সিস্টেম করতে তো হয়তো করবি, একদম আমার দোষ দিবি, হুজুরি করছে না আমি কান্দা মারবো, কিন্তু মেয়ে মানুষ যা কবি আমার করবে, কিন্তু সবচাইতে বড় হুজুর ধর্ষণের মামলা দিয়ে জেলত হচ্ছে, কথাটা বুঝতেছেন না ভাই, এলা হুজুরের খাওয়া আছে, এলা হুজুরের খাওয়া আছে, তা আমিও সেদিন থেকে শুরু করছি, তোমরা ধর্ষকের মৃত্যুদণ্ড দিবা আর আমরা ধর্ষণ বন্ধ করার ওয়াজ করবো, ধরে কোন কথা ঠিক, ধর্ষণ বন্ধ করতে গেলে কি, আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হযরত আলী অন্দর মহলের মধ্যে ঢুকে দেখে মা ফাতেমা ডান হাতে জাতা ঘুরাই, বাম হাতে জাতা ঘুরাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, একটু মনোযোগ দেন, হযরত আলী অন্দর মহলে গিয়া দেখে ফাতেমা বসে আছে বাম হাতে কি করে জাতা বোঝেন আপনারা, ওই পাথরের নিচে এক পাথর, ওপর এক পাথর, ওই ফাঁকের মধ্যে গম দেয়, জব দেয়, সেটা আটা হয়, সেটা বাম হাতে ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ দিয়ে তেলাওয়াত করতে তার বাম হাতে, এই দৃশ্য দেখার পরে হযরত আলীর অন্তর কেঁপে উঠছে, এটা কি রে, সঙ্গে সঙ্গে দোকান থেকে বের হয়েছে, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, সুবহানাল্লাহ, হযরত আলী বলতেছে আল্লাহ আমি কি দেখলাম, যারা দুনিয়া সুন্দর তার আখেরাত সুন্দর হবে, ফাতেমার মতন বউ যে স্বামীর ঘরে থাকবে, এই ঘরটা শুধু সুন্দর হবে না, ওই ঘরটা যেন দুনিয়ার জান্নাত হয়ে যাবে, আমাকে বউগুলা তো কোরআন শরীফ পড়েই না, যখন কোরআন পড়বি ও বাবা এক আধ ঘন্টা আগে থেকে বলবি আর কোরআন পড়া লাগবে, আমি আর কাজ করে পারবো না, কিন্তু দেখতেছে যেই মাত্র হযরত আলী রব্বানা আতে নাই আয়াতটা পড়ছে, মা ফাতেমা সঙ্গে সঙ্গে জাতা ঘুরানো বন্ধ, কোরআন পড়াও বন্ধ, বন্ধ সঙ্গে সঙ্গে, দুই কামে বন্ধ, দুনিয়াও বন্ধ আখেরাতও বন্ধ, সুবহানাল্লাহ, কর না কেন, স্বামীর কাছে খাড়াই বলতেছে লব্বাইক লব্বাইক, আপনি এতক্ষণ কোরআন শরীফ পড়তেছিলেন, পড়তে পড়তে আমার কথা মনে হয়েছে, মানে নফল ইবাদত, তো কোরআন শরীফ পড়া তার ফরজ না, বুঝতেছেন না, আলীর জন্য আমাদের জন্য লাগে, তো কোরআন শরীফ পড়তে পড়তে বিবির কথা মনে হয়েছে, হযরত আলী বলতেছেন তুমি জাতা ঘুরাইতেছো কোরআন তেলাওয়াত করতেছো, আমার দেখার সঙ্গে সঙ্গে সব বন্ধ করে দিলে কেন, ফাতেমা বলে স্বামী গো আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সব চাইতে যিনি দামি তিনি হলেন তার স্বামী,
আল্লাহর কাছে আল্লাহর পরে আমার কাছে আপনি খুব দামি, তা আপনি যখন ঘরের মধ্যে ঢুকছেন তখন এলা নফল ইবাদত আর চলবে? সুবহানাল্লাহ কোন না খায়। আরে আর আমাকে বলে দুপুর বেলা একটু গোসল করার আগে অনেক স্বামী যুবক স্বামী কাছে আসো গো একটু খেলাধুলা করি, গোসল করিনি তখন, তখন বলছে আমি ওজা আছি। আপনার ফোন তো স্বামী ডাকছে যে খেলাধুলা করবি, উই কয় আমি ওজা আছি। এটা তো রমজান মাস নয়, এটা কিসের ওজা? থাক পেরছি সাফা দুতের বাড়ি, এই এই তুই রোজা থাকবো আমার তাকে হুকুম লিব না? আমি মা বোনদের জন্য বলতেছি নফল নামাজ নফল রোজা এগুলো করবার চাইলে স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি করেন একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। স্বামী ডাকতে চায় উই কাহিম উজাইছি। অনেক সময় স্বামী ডাকে না, কে গো রহিমা খাতুন কি করতেছে? কাম করতেছি, আমার কাম নেই। আমি মায়েদের বলতে স্বামী যখন ডাক দিবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাম বাদ দিয়া স্বামীর সামনে লব্বাইক না বললে তুমি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার পারবা না। এরা স্বামী মানে না, এশার নামাজ পড়ে স্বামী ভাত খাবি। প্রত্যেকটা গ্রামের মানুষ এশার পরে রাতের খাবার খায়, জোহরের পরে দুপুরের খাবার খায়, জোরে করার কথা ঠিক কেনা? এরা কিন্তু একটা কথা বলে জোহর নামাজ না পড়ে ভাত খাবো না রে। আল্লাহ কে কয় জান্নাতি দেখিস না খাওয়া বাদ দেখে নামাজ আর কি কয়? এশার নামাজ না পড়ে রাতের ভাত খাবো না রে। ফেরেশতাকে আল্লাহ রাখি খাওয়া বাদ দিয়ে নামাজ বুঝতে পারতেছ না এরা কি? এই জন্য গ্রামের লোক সবচেয়ে সহজ সরল, এরা জোহর নামাজ না পড়ে দুপুরের খাওয়া খায় না আর এশার নামাজ না পড়ে রাতের খাওয়া খায় না, জোরে কারণ ঠিক কিনা? কিন্তু বছর দশক হলে আমাকে আগুন, আমাকে আর হচ্ছে না এশার নামাজ পড়ে স্বামী বলে খাবার দাও। বউ বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, একটু ধৈর্য ধরো, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে। কে গো কিসের ধৈর্য? বলে স্টার জলসায় নাটক দেখতেছি, আধ ঘন্টা ধৈর্য ধরো গো। ওই আধ ঘন্টা নাটক দেখবি আর স্বামী ইন্নাল্লাহ মা সাবিরিন ঘরের মধ্যে ধৈর্য ধরে বসে আছে। কিছুক্ষণ পরে স্বামী বলতেছে কে গো ঠান্ডার দিন তরকারি ভাত ঠান্ডা হয়ে যাবে, আসো। আধ ঘন্টা তো হয়েই গেল, বলতেছে ধৈর্য যখন ধরলেই তাহলে আর আধ ঘন্টা ধরো, স্টার জলসা শেষ করে জি বাংলা পার হয়েছি। আপনি ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরবে ধরে আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখবে আর আপনি স্বামী হিসেবে ধৈর্য ধরেন? একই ল্যাপের মধ্যে যদি আবার আপনার ঘুমেন একে দুইজনের সাতটা বেঁধে আল্লাহ জাহান্নাম দেবে, সাতটা বেঁধে। তোর নামাজ দিয়ে কোনো কাম হবে না, তোর বউ যদি স্টার জলসা দেখে জোরে কোন কথা ঠিক কিনা? কোনো কাম হবে না। হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, তুই স্টার জলসা কে? ডিশের বিল দিবেন? আপনি ডিশের বিল দেওয়া মানে আপনি জাহান্নামে হওয়া। কেরে মরদ মানুষ ডিশের বিল দেয়, বউক আপনি ডাব কিনা খেলেন? আপনি বউক দুটা ডাব নিয়ে এসে ডিজি কাটবে, কাটে গিলে শুদ্ধ হবে, খাও ডিশের বিল, খাও। ওরা স্টার দশা দেখুক দেখুক, কিন্তু আমরা ডাব খামো। দুই চার মাস ভোগ ডাব খেলেন আচার খেলেন, ওই স্টার দশা কুটি তালাক দিবি, কিন্তু আমরা স্বামীরা বুঝার পারতেছি না। একদিন খালি কম্বলের মধ্যে নিয়ে সেই রকম আদর করবে, বলে তো স্টার দশা দামি নামি দামি, আজ তৌবা করো কুন্ডা নিবে। যদি তুমি স্টার দশা চাও তাহলে আমার কম্বলের মধ্যে তোমার থাকা নেই। খালি ঠিক মতো একদিন বুঝাই দেন ওই স্টার জলসা জি বাংলা তালাক দিবে, এই দুই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা বাংলার ঘরে জাহান্নামের আগুন জ্বলতেছে, ধরে কর কথা ঠিক এই দুই চ্যানেলের মাধ্যমে। কারণ ভারত আমাদের বউগুলা দখল করছে ভারত, এটা কিন্তু ভারতের একটা চরম বিজয় যে মরদগুলা তোরা যা করিস কর, বউ আমাকে দখলে। আপনারা বলেন তো কোনো বউ যদি খারাপ হয় আর আল্লাহর অলিত্য টিকবি? ও যে একলি কয় না যে আমি পানির উপর যাই নামাজ বিছায় নামাজ পড়ি, যাই নামাজ নৌকা হয়, বউ কয় আমার বাম হাতের কামায়। স্বামী কয় 40 বছর তোর তাহাজ্জুদ কাজা করিনি আর সেই আমলের কারণে যাই নামাজ নৌকা তোর বাম হাতের কামায়, ঠিক আছে আগামীকাল পড়েন। পরদিন বউ পেশাব করা পায়খানা করা খালি পানি লিছে কিন্তু ঢিলা কুলুপ লেয়নি, ওই অবস্থায় ওদের পায়খানা করে দুই হাত দিয়ে আটটা আটটা একেবারে খেয়ে উটি ঘরে হাত দিছে, ওর মধ্যে কি লাগিয়েছে বুঝতেছেন না, ঠিক মতো পবিত্র হয়নি, অপবিত্র অবস্থায় কাম করে দিছে, ওই সেই উটি খায়া
জায়নামাজের দোয়া পড়তেছে পানির মধ্যে জায়নামাজ পাটি জায়নামাজ তুলে যাচ্ছে ওঠেনি কে রে উঠলে ডুবে না আর পাটি ডুবে যায় ব্যাপার কি দৌড়ে সে বউকে এই 40 বছর কুটি গেল পেয়ার মামা তো তোমার 40 বছর হওয়ার মামা তো তুমি কি মনে করছো তোমাকে যে ভাত পাক করে দেই তরকারি পাক করে দেই সেইটা যদি আমার হালাল পশ না থাকে তোমার কোনো ইবাদত কবুল হবে না জোরে কোন কথা ঠিক কি না তা আপনার যে বউ স্টার দর সাথে কই আবার ভাত খিলাই কি আবার আপনি নামাজ পড়েন এই জন্য তো বারবার খালি ঘড়ি দেখেন নামাজও ছাড়বার পারেন না আবার দুনিয়াও ছাড়তে পারেন না দুনিয়া এবং নামাজ দুইটা আপনারা মসজিদের মধ্যে ঢোকেন আল্লাহ বলেছেন পদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা শুধু নামাজ পড়লে হবে না বিরক্ত হচ্ছেন আপনারা আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরে যারা বসে আছেন মা একটু মনোযোগে শুনবেন হযরত আলী বলতেছেন ফাতেমা জাতা ঘুরান বাদ দিলা কোরআন শরীফ পড়া বাদ দিলা বল স্বামী যখন বিবির কাছে আসে তখন বিবির দুনিয়ার কোনো কাম করা যাবে না একমাত্র ফরজ ইবাদত ছাড়া ধরে কারণ সুবহানাল্লাহ আপনি বলেন আমার জাতা ঘুরান কি ফরজ আমার কোরআন শরীফ পড়া কি ফরজ তাহলে আপনি হচ্ছেন আমার ফরজ এখন বলেন সু হুকুম মহারাজা মানে ভালো মানুষের যারা আমরা হুজুর যারা আমাদের কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত খুব বেশি আর 14 ফেব্রুয়ারি পালন করি না তো আর পুতি রাত পালন করি জোরে কোন কথা ঠিক সেই রকম মহব্বত আমি আমার বউকে মাঝে মধ্যে মহারানি করে ডাকি তখন আমার বউ আমাকে কি রাজা সাহেব দেখেন আমরাই রাজা রানী ও কখন আমি আমার কই হুজুর আমি কই জি হুজুর কি কোন আলেমদের মধ্যে মহব্বত নাই কি জন্য আছে জানেন কারণ আমাদের যে একটাই আমাদের যে একটাই ভাই রে আমরা পরের বই দিয়ে কোনো দিকে কোনো দিনও তাকাই না আমরা পরের বই দেখলি কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দুমিন আবসারিন আমাকে নজর নিচের দিকে যায় মাথার টুপি আছে মুখের দাড়ি আছে এজন্য পরের বই দিকে আমরা তাকাবার পারি না মন কিন্তু চায় এটা খার বই একটু দেখি কিন্তু ভিতরকার ইমান এই তোর মাথা কিরে কই টুপি তোর মুকুট কিরে কই দাড়ি তুই কি লুচ্চা কেরা এসাস বাড়ি যা দেখতে কাই যা তা আমরা যত দেখি কেন আমাদের বউ দেখি প্রত্যেক দিন দেখি আর মনে নতুন নতুন লাগতেছে তোরে কথা বল ওই একটাই যে মানে একটাই যে আর আপনারা সবগুলো দেখেন এটা কার রে ওটা কার রে এই সবগুলো দেখেছে বাড়ির যা বইয়ের দিকে তাকালে কয় এটা কি রে এই জন্য তো আপনাদের অবস্থা খারাপ আর আমাদের অবস্থা কি ভাই সোনালো কর বাড়ির না আমাদের একটু সন্তান বেশি হয় অনেক আবার চুল খেয়ে এত সন্তান কেন হবি না কেন পেঁয়াজ খেয়ে দুই একটা বেশি হয় রে মায়েরা মনে করতেছে আজকে একটা ওয়াজ দিচ্ছে বারে এরকে মাস্টার সাথে বিয়ে না বসে হুজুরের সাথে বিয়ে বসলে ভালো হতো এখন আর আফসোস করে লাভ নাই কোনো লাভ নাই কারণ হুজুরের করে কোনো দিন হার মাল খাওয়া লাগে না ওদের কাছে আল্লাহর কোরআন আছে জোরে কোন কথা ঠিক কি না আর ওরা দেওয়াল দেখতে দেখে দেওয়ালত কি দেখিস রে ও আস্ত হচ্ছে না বিজ্ঞাপন তো নাই হুজুর আপনি যান আমি চিন্তা করলাম আমি দেখলো কি ওই সরে গেলে যাই দেখি চিকন হাতে মোটা করবে ছোট আছে লম্বা করবে বেঁকা আছে সোজা করবে দেওয়ালত লেখা থাকে কি এই যুবকেরা বিবাহের আগে কোনো 14 ফেব্রুয়ারি পালন করা যাবে না বিবাহ হওয়ার পরে নিজের বিবির জন্য পুতি রাত ফেব্রুয়ারির রাত জোরে কোন কথা ঠিক কি না একটু মনোযোগ দিয়ে শুনবেন ফাতেমা স্বামীর সামনে দাঁড়িয়ে বলতে স্বামী গো কোরআন শরীফ বাদ দিয়ে ঘরের মধ্যে আইছেন বইয়ের কথা মনে হয়েছে চলেন যাই সোনার লগন আলী বলতেছেন ফাতেমা এখন ঘরের মধ্যে ঢোকার কারণ হলো তোমার হোসাইন যেই বলছে তোমার হোসাইন ফাতেমা চিৎকার করে উঠছে হোসাইন আবার কি বেয়াদবি করলো বলে কোনো বেয়াদবি না কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে তারা একটু তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি ফাতেমা যদি হুকুম দাও তাহলে মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে তুমি ফাতেমা যদি হুকুম দাও তাহলে মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে ফাতেমা মুচকি মুচকি হাসে আলী বলতেছেন হাসো কেন বলে হাসার কারণ হলো মেয়েরা আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি কিন্তু আপনার
তাই বলতেছে আমার তো কোনো আপত্তি নাই। ফাতেমা বলতেছে এখানে আপত্তি মানে আমি মেয়েদের সঙ্গে দেখা করলে আপনাকে পর্দার ব্যবস্থা করতে হবে, পর্দার ব্যবস্থা করতে পারবেন? তাই বলতেছে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দা কি লাগবে? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে পর্দার কি? ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের সাগর হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ, কবেন না আপনার বলেন তো পর্দা, এটা কিন্তু পুরুষের চাইতে মেয়েদেরকে বেশি জানা লাগবে। আমার মায়েরা যারা আছেন, মা এই মাগরিবের 3 রাকাত নামাজ, এরপরে আসতেছে 4 রাকাত নামাজ, সর্বস্বা করলে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আলোচনা করতেছি। আর নামাজের জন্যই হলো আল্লাহর ঘর, আর সেই ঘরের উন্নয়ন কল্প আজকের মাহফিল। আপনাদের পায়খানা পাকা হয়েছে, গোসলখানা পাকা হয়েছে, আপনাদের বাড়ি পাকা হয়েছে, অথচ আল্লাহর ঘর 3 দেওয়ান রাখছেন, নতুন করেছেন, সময় হয়তো হয় নাই। আজকে এরা কোরআনের মাহফিল দিল, সে আল্লাহর ঘরটা সুন্দর করে নির্মাণ করবে। এতিম দুই বাচ্চা বলেছে রাসূলুল্লাহ এই জায়গার মালিক আমরা না, জায়গার মালিককে হুজুর আপনার যখন পছন্দ। রাসূল বললেন বিনিময় কি? দুই বাচ্চা বললেন বিনিময় আল্লাহর জান্নাত চাই। তাহলে এতিম দুই বাচ্চা জায়গা দিয়ে যদি আল্লাহর জান্নাত কামনা করে, এখানে আপনারা যারা বসে আছেন আপনারা তো অনেকে এতিম আছেন, আছেন না নাই? যারা এখানে আছেন না নাই, আপনাদের মধ্যে যাদের বাপ নাই মা নাই এরকম কয়জন মানুষ একটু হাত তোলেন তো। যারকে বাপ মা দুটাই মারা গেছে, বাপ মা দুটাই মারা গেছে তারা একটু হাত তোলেন। আচ্ছা হাত নামান। আপনাদের বাপ মা দুটাই নাই আর এখানে বাপ আছে মা নাই এরকম কয়েকজন একটা হাত তোলেন তো। যারকে বাপ আছে মা নেই, যারকে মা নাই তার একটা হাত তোলেন। মা নাই বেশি লোক নাই, কিন্তু যারকে বাপ মা দূরে নাই ওর মধ্যেও তো আছে। তা আপনাদের কাছে আমি বলবো ভাই, এরা খুব স্বল্প পরিসরে দিনের বেলা একটা মাহফিল করছে মসজিদের মধ্যে। আমি ঢুকছিলাম, ওনার দেখলাম মসজিদের অবস্থা বুঝতেছেন তো, এই মসজিদটাকে আর একটা সুন্দর করবে। এই জন্য আপনাদের কাছে যদি বলা হয় ভাই কম করে হলো 20টা টাকা এই মসজিদে দেওয়া লাগবে, কম করে হলো 20টা টাকা আপনার কি দিবেন? দিবেন? তার হয়তো 20 টাকাই নাই, যার হয়তো 20 টাকা নেই তাহলে আমি বাদ করে কেন? যার 20 টাকা নেই তাকে যদি 10 টাকা থাকে, এক কথা হলো আপনাদের কাছে যদি রুমাল ব্যাগ যায় আপনারা দিবেন। এরকম কারা কারা আছেন আল্লাহকে একটু হাত দেখান তো দিকে, যারা দিবেন আল্লাহর ঘর বারে আল্লাহর ঘর হাত তোলেন না কেন? টাকা নেয় আপনাদের কাছে আছে তো, হাত নামান, এখন হাত নামান, বোঝা গেল আপনারা সবাই দিবেন। কিন্তু এখানে অনেক মানুষ আছে তারা 10-20 টাকা গামছাই দিবেন, তারা 500-2000 টাকা এখানে প্রকাশ্যে টেজের উপর দিতে পারে, এরকম আল্লাহর বান্দারা আছেন যারা ফাঁকে ফাঁকে দিয়েও যাচ্ছেন। আপনারা যদি নগদ না পারেন বাকিও দিবেন, যে হুজুর আল্লাহর ঘর আমার বাড়ি অন্য পাড়া ধরে কি হবে, এই পাড়ার মসজিদের জন্য আল্লাহর ঘর জন্য 1 বস্তা আছে। ও পিছন থেকে উঠলো কে? এই উঠলো কে? এখন যারা উঠে যাবেন যাওয়ার নিয়তে তাদের হাতে একটা কোদাল দেওয়া হবে, তোমরা যাও মসজিদ ভাঙো, মসজিদ ভাঙো। কারণ যখন মসজিদের জন্য টাকা চাওয়া হচ্ছে তুমি লুটে যাচ্ছ মানে কি মাহফিল ভাঙ্গিচ্ছ, আর এই মাহফিল ভাঙ্গা মানে আল্লাহর ঘর ভাঙ্গার পাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা তো? কারা কারা আল্লাহর ঘর ভাঙবেন দেখি? উঠেন কেন? উঠেন কেন? একমাত্র যারা 500-1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন তারা উঠে এসে দিবেন, আর আপনাদের কাছে এই মসজিদ কমিটিরাই যাবে, এরা চাদর লিয়ে গামছা লিয়ে আপনাদের কাছে যাবে, ওটা লাগবে না তো। আর তারা 500-2000 দিবেন, এই দেখ মুরব্বি এসে কয় টাকা দিছে? 20 টাকা তুমি উঠছেন কে? আপনার কাছেই যাবি বাজার। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা হলো ইমানের দোষ। ইমানের জোশে মুরব্বি আল্লাহর ঘরের জন্য উঠে এসে দিয়ে দিছে, আমরা দোয়া করি আল্লাহ তাকে কবুল করুন। ধরে কোন আমি ভাইজান বাপ মার জন্য 1 বস্তা সিমেন্ট দেন ভাই, বাপ মা কবরে গেছে, বাপ মা তো আর কিছু পাচ্ছে না আপনার কাছ থেকে, মাহরুম হয়ে আছে, আজকে 1 বস্তা সিমেন্ট দেন, সদকায়ে জারিয়ার মধ্যে চলে যাবে, মসজিদ থাকবে যতদিন, আপনার বাপ মা কবরে সব পাবে ততদিন। একটা করে দেন 500 টাকা এখানে দেন, যদি লগত না পারেন বাকি লিখে দেন, কাগজ কলম নিয়ে 2 জন বসেন, হ্যাঁ এখন 2 জন লোক কাগজ কলম নিয়ে বসেন, 2 জন সবাই দান করবে ইনশাল্লাহ। এই যে লেখেন, এক ওই হবে না তো ঢিলা লেখো, আর একটা লেখো, আর একটা দেন, কি নাম বাবু জানেন? আব্দুল খালেক, এই গ্রামের বাড়ি, এই গ্রামের আব্দুল খালেক আল্লাহর ঘরের জন্য 500 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ জান্নাত ঘরের মালিক বানায় দেন, আল্লাহুম্মা আমিন। দেন বাবা এখানে দেন, আল্লাহ তোমার জন্য বান্দা 100 টাকা দান করেছে আল্লাহ কবুল করেন, আর একজন 100 টাকা দান করছে আল্লাহ কবুল করেন, আর একজন 100 টাকা দান করছে আল্লাহ কবুল করেন। দেন দেন সবাই দেন, আপনার কাছে যদি ব্যাগ রুমাল না যায়
মাহফিল কিন্তু শেষ না, আরো বাকি দুই ওয়াক্ত নামাজের কথা আমি বলবো, একটা হলো মাগরিবের নামাজ, একটা হলো ইশার নামাজ। আল্লাহর একজন বান্দা ওখানে লেখা দেন, এই আমি বললাম দুইটা লোক আর জীবনে মাহফিল করেনি তো মসজিদের জন্য, দুইজন লোক লেখক লাগবে, দুইটা লেখক লাগবে। আল্লাহর আর একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর চাদর নিয়ে পিছন দিকে যাও বাবা, সবাই দিবেন। আর একজন 100 টাকা আব্দুল মান্নান মিস্ত্রি, লিল্লাহে তাকবীর, আব্দুল মান্নান মিস্ত্রি 200 টাকা নগদ দুই বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ মিস্ত্রি সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি নাম বাবদানের? মোহাম্মদ আজাহার আলী, আল্লাহ তোমার ঘরের জন্য 500 টাকা নগদ করছে দান। রুবেল 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ রুবেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আরে মা মারা গেছে, মায়ের কথা মনে করে কি বলবো, প্রসবের কথা, মা বিনেশ, আপনারা যে উঠলেন মসজিদ ভাঙ্গার টাকা দেওয়ার জন্য উঠছেন না যাওয়ার জন্য? বাবা মারা গেছে, বাবার জন্য 500 টাকা দান করে আল্লাহ কবুল করেন। আর একজনের মা মারা গেছে, মায়ের জন্য 1000 টাকা দান করে আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করে আল্লাহ কবুল করেন। জি, জুয়েল তালুকদার তার বাবা মারা গেছে, বাবার জন্য 1000 টাকা আল্লাহর ঘরে দান করছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আমার মায়েদের কাছে আদায় করা লাগবে, মায়েরা কিন্তু অনেক টাকা দান করে, মায়েদের কাছে যান, মায়েদের কাছে যান। কি নাম? মোহাম্মদ আব্দুল সামাদ। এগুলো লিখছি যে আব্দুল সামাদ লিখছে, 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ আব্দুল সামাদের দান কে আল্লাহ আপনি এই ছেলে টাকা ওখানে দিয়ে হাতে দেওয়া যায় না। কি নাম তোমার? ফয়সাল আহমদ ফাহাদ, 500 টাকা দিয়ে যাচ্ছে, এটা 10 টাকা করে বক্তার হাতত দিয়ে দোয়ালে বাবা। ফয়সাল আহমদ ফাহাদ 500 টাকা দান করে আল্লাহ কবুল করেন, আল্লাহুম আমিন। শহীদুল ইসলাম কত আছে? 500 টাকা দান করে আল্লাহ কবুল করেন। হাই মাস্টার, হাই মাস্টার বিআই, দুই বিআই মিলে 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ দুইজনের দান কে আল্লাহ কবুল করেন। জহুরুল ইসলাম 200 টাকা দান করে আল্লাহ কবুল করেন। জামিল হোসেন 20 বস্তা সিমেন্ট, লিল্লাহে তাকবীর, জামিল হোসেন 20 বস্তা সিমেন্ট দরকার, মারহাবা মারহাবা। এই রকম করে 10-20টা দানবীর ভ্যালি মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। শাহিন আলম 1000 টাকা, 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ শাহিন আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো ফরিদুল ইসলাম, 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। বাবা মারা গেছে, বাবার কবর জান্নাতের টুকরা বানান। আর একজন আল্লাহর বান্দা 600 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ডুমরায়ের বাবলু 3 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে করছে দান, আল্লাহ ডাবলুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কুদলায়ের ফেরদাও জামান 501 নম্বর ইট, জোরে কান মারহাবা। এর আগে একজন 500 দিল, ইনি 500 দিলেন, আর এই ফাঁকে হাতের মধ্যে 550, 120, 110 অনেকগুলো টাকা এসে জড়ো হয়ে গেল। আল্লাহ যারাই দান করছে আল্লাহ কবুল করেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো, মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত। আল্লাহ কি নাম বাবজানের? ঈদ ভাটার মিল সর্দার শওকত 500 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন। আপনারা খুবু, একজন মা আমার 500 টাকা আল্লাহর ঘরে যিনি করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। মা ফাতেমার সঙ্গে জান্নাত দান। কি নাম? ইউসুফ আলী 500 টাকা দান করে চলে, ইউসুফ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা বসে আছেন আপনারা উঠবেন, ওটা মাত্র 1 বছরের কোন ডাক্তারকে যাওয়া লাগবে না, আর সামনে এসে বসবেন, আর 1 বছর ডাক্তার লাগবে না, এই যে ওটা আর বসা সাথে রোগ সব দূর হয়ে যাওয়া। পিছনে লোকের সামনে আসুন তো, আসেন আসেন, যারা গেছে যাক, আসুন আপনারা, আসেন আসেন। আপনারা হলেন বাসা ইমানদার মানুষ, আপনাদেরকে শয়তান সহজে তুলে নেবার পারবে না ইনশাল্লাহ। বাকি দুই ওয়াক্ত নামাজের ওয়াজ শুনে আমরা আসরের আজান হবে, বিশাল জামাতে নামাজ হবে, কোনো টেনশন নেই। জি, লিল্লাহে তাকবীর, আতর আকন্দ 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করলো, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
দক্ষিণ কোরিয়া থেকে আমার ফুফাতো বোনের জামাই দানের কথা বলতে না করতে দোয়া চাইছে তো দান এখন কত সেটা না বলি কি মানে দেয়া এর আগে 30000 দিয়ে মসজিদের জন্য আবার দিব কিন্তু দোয়া আচ্ছা তার মানে বোঝা গেছে দক্ষিণ কোরিয়ায় থাকে কত দিকে আর আগে 30000 দিছে এবার আর বলে নাই তো ইনশাআল্লাহ মসজিদের কাম শুরু হলে অনেক দিবে সবাই তার জন্য একটু প্রাণ খুলে দোয়া করব আমার ভাই আজাদ রহমান লিটন দক্ষিণ কোরিয়া থেকে আপনাদেরকে দোয়া চেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তার শরীরকে সুস্থ রাখুক আয়াতে তার তাইবা দান করুক বেশি বেশি দান করার তৌফিক দেন করে কারণ আমি বর্তমান মেম্বার না সাবেক ও বর্তমান ছোট্ট একটা বাচ্চা 100 টাকা দান করছে আল্লাহ কবুল করে ম্যাম মাগরিবের 3 রাকাত নামাজ ইয়াকুব নবীর সঙ্গে ইউসুফের যখন মিলন হয় বহু ঘটনা ঘটেছে ইউসুফের সঙ্গে বাজার অত কথা বলা যাবে না আসান হয়ে গেছে যখন ঠিক কি না ওই মিলনের মুহূর্তে শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে ওই 3 রাকাত নামাজ আল্লাহর এত পছন্দ আল্লাহ উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দেয় চতুর্থ আসমানে ঈসা নবী এখনো আছে যখন কোন আসমানে ঈসাকে আল্লাহ যখন বলে ঈসা রে ইব্রাহিম কি দিবে ইব্রাহিম সাহেব শুনটা ইব্রাহিম আসেন আসেন ইব্রাহিম সাহেবের আগমন আসে গেছে ইনশাল্লাহ এর আগে 20 বস্তা দিছে আপনি 10 কারণ মসজিদ একবার হয়ে গেলে আর সিমেন্ট চাওয়া লাগবে মসজিদ যদি হয়ে যায় আপনার সিমেন্ট মনে করেন ভিতের মধ্যে হয়ে গেল তাহলে তো আপনি জান্নাতের আসল জায়গা চলে গেলেন কি বুঝতেছেন ভাই রে এতিমের কথা দেওয়া শুরু করলাম নগদ 2000 টাকা 10 বস্তা সিমেন্ট ইব্রাহিম সাহেবের দান করে বলেন মারহাবা আল্লাহ তার বিশাল দানকে কবুল করেন যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত নেক আশা কবুল করে আল্লাহুম্মা আমিন জিয়াউল হক কি দিছে আজীবন সদস্য হবে মাশাআল্লাহ প্রতি মাসে বছরে 200 টাকা দাম দিবে আর কি হ্যাঁ ঠিক আছে ইব্রাহিম টাকা 2000 আর 1000 ইয়া 10 বছর সিমে রাশেদ ভাইজান এশার 4 রাকাত নামাজের ঈসা আলাইহিস সালামের কাছ থেকে পাওয়া গেছে কারণ যখন ঈসা আলাইহিস সালাম বললো আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায় কিন্তু আমাকে চতুর্থ আসমানে কেন নিয়ে আসলেন তো আল্লাহ বললেন আপনাকেও দুনিয়াতে মরার জন্যই পাঠানো হবে ঈসা বললেন আবার নবী করে কবে পাঠাবেন আল্লাহকে নবী করে না বিশ্ব নবীর উম্মত করে পাঠাবো এটা শোনার সাথে সাথে যে আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত করবে আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনে তিনি শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করে নবী না আপনারা খুশি না বেচার নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার তার তরে শুকুর কোটিবার আমরা সেই নবীর উম্মত খুশি না বেজার আল্লাহ বললেন যখন এশার 4 রাকাত নামাজ আদায় করবে ঈসা নবী সমপরণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে ধরে কোন সুবহানাল্লাহ এখন আসেন আজান আগে একটা হলো আবার একটা হচ্ছে আগামীকালই ফতোয়া শুরু হবে চারিদিকে আজান হয় আর বক্তা ওয়াজ করে যা হয়েছে এইটুকু যেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেখ ধরে কোন আমিন যাদের নাম ঘোষণা হলো যারা হলো না মনে করবে না যে আমরা গোপনে দান করলে আল্লাহ দেখবে না আপনি প্রকাশ্যে দানের চাইতে গোপন দান করা অনেক উত্তম আর মসজিদ এগুলো সব গোপন দানে হয় হাফিজুর রহমান 2 বস্তা সিমেন্ট আপনারা যারা দিবেন এ নামাজের পরও আপনারা দিতে পারবেন কাগজ কলম বসে আছে মসজিদ হবে ইনশা এখন হবে কি হবে না ইনশাল্লাহ হবে কিছু বলবেন আপনি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম মাবুদ সেই মাঝে সেই জোহরের নামাজের পর থেকে এখন আসরের আজান হয়ে গেল এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ দিনের বেলার মাহফিলে তোমার বান্দারা যারা কোরআনের মাহফিলে বসে সামিল হয়ে আল্লাহ আখের মোনাজাতের মধ্যে সামিল হয়েছে এর পূর্বে মসজিদের জন্য অনেকে দান করেছে নগদে বাকিতে আল্লাহ সব মিলিয়ে আজকের মাহফিলকে তুমি কবুল করে না আল্লাহ মাহফিলে যতটুকু আলোচনা হয়েছে যদি ত্রুটি ভুল হয়ে যায় মাফ করে দাও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায়
নবী ফাতের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও তাম আম্বিয়াই কেরাম সাহাবী কেরাম তাবিনি কেরাম তাবা তাবিনি কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়া ফরেহা দিয়ে কবুল করো আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করেন বাবার বাড়িঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করেন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দিন এই আল্লাহ তালা তোমার গ্রামের লোকেরা বলো আশা করে আজকে মসজিদের উন্নয়ন গল্পে জান্নাতের বাগান লাগাইছে এই যে অল্প দিনের মধ্যে এরা সুন্দর করে জান্নাতের বাগান লাগাইছে এদের সকলকে আল্লাহ জান্নাতে কবুল করেন আল্লাহ মসজিদকে কবুল করেন আল্লাহ আজকে টিনের ঘর হলেও ঘর তো তোমার আল্লাহ আল্লাহ তোমার সব ঘর তোমার কাছে সমান বেচারেরা আরো সুন্দর করে তোমার ঘর বানাই দিবে এই জন্য আজকের মাহফিল আয়োজন করেছে আল্লাহ আল্লাহ এদেরকে সুন্দর করে দেন পাঁচ ওয়াক্ত নামাজ আপনার ঘরে আদায় করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মিলেমিশে সকলে একত্র হয়ে যেন জামাত কায়েম করতে পারে আল্লাহ এই শক্তি এদেরকে দিয়ে দেন আল্লাহ মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদ কমিটির কেশিয়ার মসজিদ কমিটির যারা সদস্য দাতা সদস্য আল্লাহ তাদের সকলকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ মসজিদের ইমাম মসজিদের খতিব মসজিদের মুয়াজ্জিন মসজিদের মুসল্লি আল্লাহ সবাইকে মাফ করে দিন আয় আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে আল্লাহ আবেদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র আমার মায়েদেরকে আল্লাহ আপনি দান করে দেন তরতল সজ্জি বাংলা থেকে এদেরকে ঘৃণা অন্তরে জাগিয়ে দিয়ে আল্লাহ ফিরে নিয়ে আসেন আপনার কোরআনের দিকে আমার মা বোনদেরকে আল্লাহ আমাদের মধ্যে আমাদের অসুস্থ আছে আল্লাহ সুস্থ করেন স্বভাবকে বসন করে দেন মাঠে ময়দানের ফসলগুলো রহমত বরকত দিয়ে আল্লাহ আপনি হেফাজত করেন আয় আল্লাহ তাআলা দশটা টাকা হইতে বিশ বস্তা সিমেন্ট পর্যন্ত আল্লাহ অনেক টাকা পয়সা তোমার বান্দারা দান করেছে সকলকে এই দানের বিনিময়ে জান্নাতের মালিক বানায়া দেয় আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আর আব্দুর রহমান ভাইকে আল্লাহ আপনি কবুল করেন আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আব্দুর আজিজ খান সাহেবকে কবুল করেন আল্লাহ এছাড়া অতিথিবৃন্দ যারা আছে সবাইকে কবুল করেন আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন আর বাংলাদেশের প্রতি আপনি খাস রহমত নাজিল করেন আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা জুমার দিন হয় মাস তাদের রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু